সুপ্রিম কোর্টের নির্দেশে ফের স্বস্তিতে হলদিয়া মেডিকেল কলেজের 77 জন পড়ুয়া। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট শুক্রবার আদালতের আগের নির্দেশই বহাল রাখল। এর ফলে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে 77 জন পড়ুয়াকে রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিট কার্ড দিতে হবে। পাশাপাশি MBBS এর প্রথম বর্ষের পরীক্ষায় তাঁদের বসারও ব্যবস্থা করতে হবে। তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পড়ুয়াদের ফল প্রকাশ করা যাবে না, তা রাখতে হবে মুখ বন্ধ খামে। হলদিয়া মেডিকেল কলেজের কর্ণধার প্রাক্তন CPM সাংসদ লক্ষণ শেঠ, রাজ্যে পালাবদলের পরই অভিযোগ ওঠে পরিকাঠামো না থাকা সত্ত্বেও মোটা অঙ্কের ক্যাপিটেশন ফি নিয়ে ছাত্রভর্তি চলছে কলেজে। এই অভিযোগের প্রেক্ষিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার নোটিশ দেন রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সর্বোচ্চ আদালত MCI ও DCI কে কলেজ পরিদর্শন করে রিপোর্ট দিতে নির্দেশ দেয়। যৌথ পরিদর্শনের পর MCI ও DCI জানায় এই অভিযোগ সঠিক। তার ভিত্তিতেই MCI ও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কলেজের অনুমোদন বাতিল করে। কলেজের অনুমোদন বাতিলের পর প্রতিষ্ঠানের পড়ুয়ারা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট জানায় ছাত্রদের সমব্যথী হলেও এ বিষয়ে তাঁদের কিছু করার নেই। এরপরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন পড়ুয়ারা। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ছাত্রছাত্রীদের প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে। সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধেই আবেদন জানায় রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। যদিও শুক্রবার বিচারপতি KS রাধাকৃষ্ণন ও বিচারপতি জগদীশ সিংহ খেরেন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের আগের নির্দেশই বহাল রাখে। এর ফলে পড়ুয়াদের পরীক্ষায় বসতে আর কোনো বাধা রইল না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, ABP আনন্দ, কলকাতা।